একেবারে রেস্টুরেন্টে ঢুকে গেছি আর আজকে আমি এসেছি গোলপার্কের আড্ডা রেস্টুরেন্টটাতে যেটা কি একদম গোলপার্কের কাছেই এই মুহূর্তে দাঁড়িয়ে এখন আমাদের কাছে নতুন নতুন কম্বোস হয়েছে এর আগে একটা কম্বোস ছিল যেটা কি আমরা আগে খেতে এসেছিলাম কিন্তু আমাদেরকে জানানো হলো যে আজকে কম্বোসগুলো অন্যরকম চেঞ্জ হয়েছে মেনুতে কিছু তো 349 একটা কম্বো অর্ডার করেছি সো ওটাই আমি রিভিউ করবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে কেমন ছিল খেতে সে তোমার কিন্তু অবশ্যই দেখে নেবো স্কিপ করলে চলবে না খাবারগুলো আসুন আপাতত মেনু ফার্স্ট কোল্ড ড্রিঙ্ক দুটো শেয়ার হয়ে কিন্তু হ্যাঁ 349 যেটা সো কোল্ড ড্রিঙ্ক চলে এসছে অ্যান্ড বাকিগুলো আস্তে আস্তে আসবে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে বল কেমন লাগছে রিভিউ দে কোল্ড ড্রিঙ্কের মতো লাগবে ঠান্ডা হলে ভালো হতো তো বাকিগুলো আসলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে অ্যান্ড আমার সাথে থাকো দেখে থাকো ভালো ভালো খাবার আনছি কিন্তু ঠিক আছে আর খুবই কম দামে সো দেখতে থাকো কী কী আসে তো আমি ইংরেজি স্টার্ট করছি কেমন লাগে মাস্টার্ড সসে দেন আলু মানে মধ্যে রাখতে অবভিয়াসলি কেমন লাগে বাকি যে বাকি আইটেমগুলো ট্রাই করে বলি হ্যাঁ ওকে তো আমার হাতে এখন রয়েছে ক্যারিবিয়ান চিকেন ফিঙ্গার ঠিক আছে ওর ভয় খেতে পারছি না ভাবছি এটা ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি তো আমি ট্রাই করছি চিকেন ঠিক আছে তাহলে এবার সেফলি খাওয়া যেতে পারে আমাকে নুনটা একটু কম লাগছে মোটামুটি নুনটা একটু কম লেগেছে নেক্সট ডিশটা ট্রাই কর ফিশ মুনিয়া ক্যারিবিয়ান চিকেন ফিঙ্গারটার থেকে আমার ফিশ মুনিয়াটা ভালো লেগেছে এটা হচ্ছে ভেজ কষে চপ যেটা সেম টু সেম খেতে এক দুই তিন চার চার পিস দিয়েছে আর এখানে ফিশের আইটেম দুটো দিয়েছে চিকেন আইটেম দুটো আর আলুগুলো দেখতেই পাচ্ছ আলু ভাজা এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজের মতো তো টোটাল চপ ওকে এবার নেক্সট আইটেমটা ওটা দেখাচ্ছি ওকে সো তোমরা দেখতে পাচ্ছ আমার আমাদের নেক্সট কম্বোর মধ্যে যে লাস্ট দুটো আইটেম যেটা মেইন কোর্স যেটা চলে এসছে আমি এটাকে আবার চেক করে দেখবো তবে আমার কাছে চাউমিনের কোয়ান্টিটিটা একটু কম লেগেছে বিকজ যেহেতু কম্বো যেহেতু দুজনে খাচ্ছে তো দুজনে খাওয়ার জন্য আমার মনে হয় একটু কম দিয়েছে হয়তো বেশি দেওয়া উচিত ছিল অ্যান্ড সো আমি একটু ট্রাই করে দেখি এখন কেমন খেলে দেখা যাক খেয়ে কেমন লাগে প্লেটও দিয়েছে আমি আবারও এখান থেকেই খাচ্ছি এটা ভেজ চাউমিন না এটা চিকেন চাউমিনটা ভালো খেতে যেমন হাক্কা নুডলস যেরকম হয় একদমই সেরকম খারাপ না আমি এবার একটু চিলি চিকেনটাকে খেয়ে রেখে ওকে চিলি চিকেনে চার পিস দিয়েছে ঠিক আছে পিসগুলো দেখো মিডিয়াম সাইজ
আমি বেবিটা ট্রাই করে দেখছি। এখানে আমরা এক্সট্রা করে ফ্রাইড রাইস নিয়েছি। তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা কম্বো মানে কম্বোর মধ্যে চাউমিনটা না নিতে চাও, তোমরা কিন্তু ফ্রাইড রাইসটা নিতে পারো, নয় চাউমিন নয় ফ্রাইড রাইস। আমার যেহেতু ফ্রাইড রাইসটা নিতে হচ্ছিল অর্ধ চাউমিন, তাই আমরা এক্সট্রা করে ফ্রাইড রাইসটা নিয়েছি। তো একবার ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি। অলরেডি কিছু খেতে দিচ্ছে না আজকে, ও শুধু আমার ভিডিও ব্যাপার। ফ্রাইড রাইসটা এতটাই গরম যে আমি খেয়ে ফার্স্টে বুঝতেই পারিনি কেমন খেতে, মনে হয়েছিল যে ঠিকঠাক, তবে আমি লাস্টে সব রিভিউ দেবো, দেখতে পাবে। ওকে, আর ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো দিয়েছে, অনেকটা। আমি জানি না যে কম্বোর মধ্যে কতটা কোয়ান্টিটি দেবে, তবে সিঙ্গেলে নিয়েছি সেটা কিন্তু বেশ ভালোই কোয়ান্টিটি। তোমার চিলি চিকেনটা দেখো, পিসটা অ্যান্ড ও কেটে দেখাচ্ছে ভেতরটা কেমন। চিলি চিকেনটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমারও চিলি চিকেনটা বেশ ভালো লেগেছে, এটা বেশ ভালো লেগেছে আমার। এই হচ্ছে আমাদের রিভিউ, আমি খেয়ে দিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। ওকে, সো খাবারগুলো তো প্রত্যেকটাই চলে এসছে, তবে একটা জিনিস বলতে ভুলে গেছি, আইসক্রিমটাও আছে। আমি বললাম লাস্ট ডিশ, তবে এটা লাস্ট নয়, আইসক্রিম বাকি আছে, সো ওটাও আমাদেরকে দেওয়া হবে। তো আপাতত আমরা খাবারটা শেষ করি, দেন আইসক্রিমটা আসুক, দেন দেখাচ্ছি। ওকে, এদের তো এই আইসক্রিম। সো লাস্ট আইটেম আইসক্রিম পেয়ে গেছি, খাওয়া শেষ, বাইরে বেরিয়ে কথা বলছি। ওকে, সো আমরা বেরিয়ে এসেছি, এবার একটা ফাইনাল রিভিউ দিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা একদম ভালো লাগে, ঠিক আছে। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি অনেক ভালো দিয়েছে ঠিকই, তবে আমার টেস্ট এমন কিচ্ছু খাস লাগেনি। আর কম্বোতে চাউমিনের কোয়ান্টিটি এত কম যদি হয়, দুজনে তো খেয়ে পেট ধরবে না। আমরা ফ্রাইড রাইসটা নিয়েছি বলে আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমাদের হয়ে গেছে, পেট ভরে গেছে, কিন্তু যদি কেউ ফ্রাইড রাইস বাদে অনলি জাস্ট চাউমিনের কম্বোটা নেয়, আমার মনে হয় না পেট ভরবে। বাট আমার মনে হয় 349 হিসাবে যা কোয়ান্টিটি দিয়েছে এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত। অনেক কিছু আইটেম দিয়েছে, সো অবভিয়াসলি কোয়ান্টিটি কমই হবে, প্রাইসটা আইটেম কমই দিক, অ্যাটলিস্ট যেটা খেয়ে পেট ভরবে সেইটা রাখুক না, দুজন খাওয়ার মতো পেট ভরবে না। তো এবার আপনার তোমাদের চয়েস, তোমরা মনে হয় যে তুমি 349 খেতে যাও, আমার মনে হয় দুজন খাওয়ার থেকে একজন খাওয়াটাই বেটার। একজনের মিল ইজ গুড, অনেকগুলো আইটেম আছে, চিকেন থেকে আছে, তো একজনের হিসাবে দুজন হিসাবে দিতে হলে সাথে সাথে খাই, সাফিসিয়েন্ট নয়, আমি তো বলবো একদমই নয়। আর ফ্রাইড রাইসটা অ্যাভয়েড করে চলবে, ফ্রাইড রাইস একদমই নেবেন না, আমার একদমই বাজে লেগেছে। আর চাউমিনের টেস্টটা খুব ভালো ছিল, অ্যান্ড বাকি যেগুলো সাইড ডিশ যেগুলো ছিল প্রত্যেকটাই ভালো। সো এই হচ্ছে আমার রিভিউ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড জানান কেমন লাগলো কমেন্ট করে। সো বাই বাই, খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, টাটা।